বাংলাদেশের দর্শকদের মুগ্ধ করে এবার আমেরিকায় শুক্রবার থেকে মুক্তি পাচ্ছে সিনেমা পোরান। নিউইয়র্ক সহ আমেরিকা জুড়ে 62টি থিয়েটারে মুক্তি পাচ্ছে দর্শকপ্রিয় এই সিনেমাটি। ছবিটি আমেরিকায় নিয়ে আসার ব্যাপারে আইবিটিভিকে জানান পরিবেশক প্রতিষ্ঠানের সিইও রাজ হামিদ। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় বাংলাদেশের আরেকটি চলচ্চিত্র পরাণ মহাসমরে নিউইয়র্ক সহ বিভিন্ন স্টেটে শুক্রবার থেকে সারা জায়গাতে মুক্তি পাচ্ছে। বাংলাদেশের দর্শকদের মন জোড়ানোর পর বর্তমান সময়ে আমেরিকা ও কানাডায় এই ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে বলে জানালেন সিনেমার পরিবেশক বায়োস্কোপ ফিল্মের সিইও রাজ হামিদ। আমরা প্রথম ফেজে 62টা হলে মুক্তি পাচ্ছে শুধু যুক্তরাষ্ট্রে, এবং 30 তারিখে আরও 15টি হল যোগ হবে এটার সাথে, এবং জামাইকা মাল্টিপ্লেক্স এবং লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড ল্যামলি নর্থ হলিউড 7 এই দুটো জায়গায় অ্যাডভান্স টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। রাহিন রাফির চলচ্চিত্র পরাণ দেবীর পর অত্যন্ত গতিময় ছবি বলে জানালেন রাজ হামিদ। আমরা দেবীর পরে এই ছবিটা নিয়ে আমরা প্রচণ্ড আশাবাদী, কারণ এই ছবিটা যেভাবে দর্শকরা গ্রহণ করেছেন সারা বাংলাদেশে, এবং আমরা জানি যে এখানে দর্শক বাংলা ভাষাভাষী যে দর্শক আছেন তারা এই ধরনের ভালো ছবি দেখতে চান, একটু গতিময় ছবি দেখতে চান এবং পরিচ্ছন্ন ছবি দেখতে চান, এবং এই সবগুলোই এই ছবির মধ্যে আছে। ছবিটি এই প্রথম বিদেশের মাটিতে বাংলা ভাষাভাষী মানুষকে নাড়া দিতে পারবে বলে জানালেন তিনি। এখানকার যে থিয়েটার ওনাররা আছেন তারা বুঝবেন যে বাংলা ভাষাভাষী ছবির একটি ডেডিকেটেড ফলোয়িং দর্শক আছে। নিউইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্সে পরাণ চলচ্চিত্রটি প্রতিদিন 4টি শো করে টানা 7 দিন চলবে এমনটি জানালেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদ, ইবিটিভি।